Hello viewers, once again, I'm back. Dr. Sheikh Farid Ahmed, I'm an Oncoplastic Reconstructive Breast Surgeon. England, I've been working for 26 years, and I've been working for 4 years, and I've been working for a long-term sabbatical leave. I've been working for a long time. Today, I'm going to talk about topics. I've been working for a long time. কাউকে কিছু বলে না, এটাকে লুকিয়ে রাখে। এইটার কারণে অনেক ক্ষেত্রে যাদের ব্রেস্ট ক্যান্সার বা খারাপ কোনো অসুখ হয় সেটা অনেক দেরিতে প্রেজেন্ট করছে। এটা কিন্তু বাইরের দেশে নাই এবং কেন নাই সেটা আমি ব্যাখ্যা করব পরে। এর পাশাপাশি তারা যখন একটা ব্রেস্টে কোনো চাকা বা কোনো সমস্যা ডেভেলপ করলো, প্রথমত দেরি করলো, দ্বিতীয়ত যাচ্ছে কোথায়, যদি যেতেই হয় হুজুরের পানি পড়া, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যেগুলো গাছগাছড়ার ওষুধ, এই সমস্ত জিনিসগুলো করে সমস্যাটাকে আরও বাজে অবস্থায় নিয়ে এসে তারপরে আমাদের কাছে আসছেন। এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকার প্রয়োজন এসছে। এটার একটা কারণ হতে পারে যে আমরা নিজেরা সচেতন না, আমাদের মিডিয়াতে বা সরকারি পর্যায়ে যদি আমরা এই ব্যাপারে আরেকটু প্রচেষ্টা দেই যে পাবলিককে আরও বেশি অ্যাওয়ার করার জন্য, আরও সচেতন করার জন্য নিজের স্বাস্থ্যের ব্যাপারে, দ্যাট অলসো ইনক্লুডস ব্রেস্ট ডিজিজ অ্যাজ ওয়েল। সুতরাং ব্রেস্টের কোনো সমস্যা হলে অবশ্যই আমি বলবো যে একজন কোয়ালিফাইড MBBS ডক্টর যদি লোকালি থাকে তার কাছে আগে যান, তারা হয়তো আমাদের কাছে রেফার করবে টার্সিয়ারি সেন্টারগুলিতে বা সেন্টারে আমাদেরকে কাছে রেফার করবে। আর আপনারা যদি ঢাকা শহরের আশেপাশে থাকেন, বড় শহরে থাকেন, অবশ্যই আমি বলবো যে নিকটস্থ কোনো ভালো ব্রেস্ট সার্জন বা অঙ্কোপ্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন যদি নাও থাকে, অ্যাটলিস্ট এ জেনারেল সার্জন যে কি না ব্রেস্ট সার্জির উপর একটু দখল রয়েছে। আমার কাছে যদি একটা প্রেগনেন্ট পেশেন্ট আসে আমি পারবো, কিন্তু এটা আমার জন্য এথিক্যাল হবে না ওই পেশেন্টকে ম্যানেজ করা। আমি অবশ্যই আমার একজন গাইনিকোলজিস্টের কাছে এটা রেফার করব। বা আমার কাছে কেউ যদি চোখের প্রবলেম নিয়ে আসে আমি আসলে চিকিৎসা দিতে পারবো না সঠিকভাবে, আমি একজন আই স্পেশালিস্টের কাছে পাঠাবো। সেই জন্য ব্রেস্টের প্রবলেম যদি হয় অবশ্যই ব্রেস্ট স্পেশালিস্ট এটাকে ম্যানেজ করা উচিত, গাইনিকোলজিস্টও না, পেডিয়াট্রিশিয়ানও না, প্লাস্টিক সার্জেনও না, অথবা ফরেন্সিক স্পেশালিস্ট এরাও না। সুতরাং প্রতিটা স্পেশালিস্ট তাদের নিজেদের ফিল্ডে কিন্তু এক্সপার্ট, এবং এই জিনিসগুলো আমি আপনাদের কাছে আজকে তুলে দিয়ে ধরতে চাই যে ব্রেস্টের কোনো সমস্যা হলে গাছগাছরা হোমিওপ্যাথি এখানেও যাবেন না, চেষ্টা করবেন ব্রেস্টের সমস্যার জন্য ব্রেস্ট সার্জনের কাছে যাওয়ার জন্য, এবং যদি না থাকে অ্যাটলিস্ট একজন জেনারেল সার্জন উইথ স্পেশালিস্ট ইন্টারেস্ট ব্রেস্ট ডিজিজের উপর তার কাছে যাবেন, তাহলেই কিন্তু সঠিক চিকিৎসাতে পাবেন। এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাই যে বাইরের দেশে এই সমস্যাগুলো নেই, ওই দেশে যেরকম ইংল্যান্ডে আমি তো প্রায় 1994 থেকে আছি, সেখানে দেখেছি যে ন্যাশনাল ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট চালু আছে। সেটা হচ্ছে সার্টেন এজ গ্রুপ পপুলেশনকে ইরেসপেক্টিভ অফ সিমটমস, মানে কোনো সমস্যা থাকুক চাই না থাকুক, তাদেরকে ম্যামোগ্রাম করতে, টু ভিউ ম্যামোগ্রাম করা হয়, এবং সেই ম্যামোগ্রামের মাধ্যমে যদি কোনো সমস্যা, খুব ছোটোখাটো সমস্যা যেটা হাতেও পাওয়া যায় না, তাহলে পরবর্তীতে আল্ট্রাসাউন্ড করে কোর বাপসি করে ডায়াগনোসিসটা কনফার্ম করে সেটা যদি ক্যান্সার ধরা পড়ে সেটার খুব ছোটোখাটো চিকিৎসা, যেরকম একটা ব্রেস্ট কনসার্ভিং সার্জারি, ব্রেস্টটা ফেলাই লাগে না বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কেমোথেরাপিও দেওয়ার প্রয়োজন হয় না, কারো কারো ক্ষেত্রে রেডিয়েশন এবং একটা হরমোন থেরাপি জাস্ট আ ট্যাবলেট, এবং তাদের ক্ষেত্রে শতকরা 98% আপ টু 98% ভালো হয়ে যাচ্ছে। তার মানেটা কী দাঁড়ালো, যদি ক্যান্সারটা একটু আর্লি স্টেজে ধরা যায় সঠিক চিকিৎসার মাধ্যমে প্রায় সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের বয়স 35-এর উপরে কোনো প্রবলেম হোক চাই না হোক, আপনারা আপনাদের জীবনের স্বার্থে, আপনাদের শরীরের স্বার্থে, আপনাদের ফ্যামিলি পরিবার সবার স্বার্থেই এক বছর না পারেন, দু বছর পরপর হলেও ম্যামোগ্রামের মাধ্যমে স্ক্রিন করবেন। যারা বলছেন হাত দিয়ে ব্রেস্টটাকে চেক করে আপনি স্ক্রিনিং করলে ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে চাকাটা যদি ক্যান্সার প্রমাণিত হয় তাহলে নাকি সার্ভাইভাল বেনিফিট রয়েছে, সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা মিথ বা একটা ভ্রান্ত ধারণা। ইংল্যান্ডে ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের মাধ্যমে যে আর্লি ডায়াগনোসিস হচ্ছে সেটার মাধ্যমে সঠিক চিকিৎসা করার ফলে 29 মানে অলমোস্ট 30% মৃত্যু ঝুঁকি কমে গেছে। তার মানে হচ্ছে আগে যে পরিমাণ পেশেন্ট মারা যেত এই স্ক্রিনিংটা, ম্যামোগ্রাফিক স্ক্রিনিংটা এস্টাবলিশ করা হয়েছে 30 বছর ধরে, সে তাতে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টের মাধ্যমে তিনজন একজন বেঁচে যাচ্ছেন আরও। এটা একটা বিরাট একটা ভালো খবর। এটা যদি ইংল্যান্ড পারে আমরা কেন পারবো না? ওয়ার্ল্ডের 26টা দেশে ম্যামোগ্রাফিক স্ক্রিনিং প্রজেক্ট চালু আছে, আমাদের দেশে কেন হবে না? হয়তো সরকারি পর্যায়ে এই মুহূর্তে সম্ভব না, কিন্তু আমরা যাদের একটু সক্ষমতা রয়েছে ব্যক্তিগত পর্যায়ে প্রাইভেটলি আমরা কিন্তু এই জিনিসগুলো নিজেদের স্বার্থেই, আমাদের পরিবারের স্বার্থেই কিন্তু আমরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের দিকে নজর দিতে পারি। আর পাশাপাশি আমি এটাও বলবো
যাদের অনেক ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, অনেক ধরনের ক্যান্সার বা বিভিন্ন ধরনের ক্যান্সার, ব্রেস্ট, ওভারি, প্রোস্টেট, বোনস, ওর ব্রেস্ট আর ওভারি ক্যান্সার কম্বিনেশন, অথবা মেল ব্রেস্ট ক্যান্সার, এটাও কিন্তু 1% রিস্ক রয়েই গেছে। টোটাল ব্রেস্ট ক্যান্সার 100 জনের একজন কিন্তু ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হয়। এগুলো যদি হয় তাহলে আমি অবশ্যই বলবো দেরি না করে পাড়া আপনার ফ্যামিলির যারা ফিমেল মেম্বার রয়েছে, যাদের বয়স 20-25 উপরে, তাদের উচিত নিকটস্থ কোনো ব্রেস্ট ইউনিটে যেয়ে অ্যাটলিস্ট চেক আপ করানোর জন্য বছরে একবার হলেও ম্যামোগ্রাম এবং MRI-এর মাধ্যমে, যদি এটা আপনারা মনে করছেন ফাইন্যান্সিয়ালি এটা একটা সুইটেবল অপশন। সুতরাং আমি বলবো যে ব্রেস্টের কোনো সমস্যা হলে আগে যেটা বলেছি অবশ্যই হোমিওপ্যাথি, কবিরাজি এগুলি থেকে দূরে থাকতে হবে, শুরুতেই আমাদের কাছে আসতে হবে, তাহলে আমরা সঠিক চিকিৎসাটা খুব আর্লি স্টেজে দিয়ে আপনাদের সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারবো। এবং এর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের বয়স 35-এর উপরে আমি বলবো 2 বছর পরপর হলেও যদি আপনারা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করেন তাহলে কিন্তু ছোটোখাটো সমস্যা থাকা অবস্থাতে আমরা এটা ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা করে আপনাদের নিয়ারলি 100% সুস্থ করে সারিয়ে ফেলতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাতেই।